কলকাতা স্কুল কাউন্সিল, কলকাতা স্কুল কাউন্সিল গঠিত হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। অ্যাকচুয়ালি ইট ইজ ট্রেনিং স্কুল ফর টিচার অন দ্য বেসিস অফ মনিটোরিয়াল সিস্টেম। নেক্সট চার্লস উড কমিটি, চার্লস উড কমিটি গঠিত হয়েছিল 1824 খ্রিস্টাব্দে, যা ম্যাগনা কার্টা নামে পরিচিত ভারতীয় শিক্ষা ব্যবস্থায়। নেক্সট হান্টার এডুকেশন কমিটি গঠিত হয়েছিল 1882 খ্রিস্টাব্দে, যা নারী শিক্ষার উন্নতি নিয়ে আলোচনা করে। হান্টার কমিশন নারী শিক্ষার উন্নতি নিয়ে আলোচনা করেছিল। তারপরে মনে রাখবে স্যাডলার কমিশন, স্যাডলার কমিশন গঠিত হয়েছিল 1917 সালে। এই স্যাডলার কমিশনের মূল আলোচ্য বিষয় ছিল স্কুল এডুকেশন আপ টু এজ 12, 12 বছর পর্যন্ত যে শিক্ষা, সেই স্কুল এডুকেশনের আলোচ্য বিষয় ছিল এই স্যাডলার কমিশনের। নেক্সট হার্থং কমিটি, হার্থং কমিটি গঠিত হয়েছিল 1929 খ্রিস্টাব্দে এবং গুরুত্ব দিয়েছিল প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের উপরে, প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের উপরে। নেক্সট দ্য অ্যাবট উড রিপোর্ট, এই অ্যাবট উড রিপোর্ট প্রকাশিত হয়েছিল 1936 খ্রিস্টাব্দে এবং এটি সাধারণ শিক্ষার সাথে সাথে যাতে ভোকেশনাল এডুকেশন এর গুরুত্ব বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে সুপারিশ করেছিল এই উডস অ্যাবট রিপোর্ট। এই রিপোর্টেই ভোকেশনাল এডুকেশনকে গুরুত্ব দেওয়া হয় এবং তা পলিটেকনিক এডুকেশন নামে শুরু হয়। নেক্সট জাকির হোসেন কমিটি, জাকির হোসেন কমিটি গঠিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। এই কমিটি ওয়ার্ধা স্কিম অফ এডুকেশন, ওয়ার্ধা স্কিম বা বেসিক এডুকেশন তার সুপারিশ করেছিল। নেক্সট স্যার জন সার্জেন্ট কমিটি, জন সার্জেন্ট কমিটি প্রকাশ 1944 খ্রিস্টাব্দে গঠিত হয় এবং এই জন সার্জেন্ট কমিটি 6 থেকে 11 বছর পর্যন্ত ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের সুপারিশ করেছিল। প্রথম 6 থেকে 11 বছর পর্যন্ত ফ্রি এবং কম্পালসারি এডুকেশনের কথা বলে এই জন সার্জেন্ট কমিটি। তাহলে স্বাধীনতার পূর্বে যে সমস্ত শিক্ষা সংক্রান্ত কমিটিগুলো গঠিত হয়েছিল সেগুলোর সাল এবং তার উদ্দেশ্য কী ছিল সেগুলো যদি আমরা মনে রাখতে পারি, একটা দুটো কোশ্চেন অবশ্যই এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে।